আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, এক ভাই কমেন্ট করেছেন যে ব্যাটারি চালিত ইজি বাইক অথবা অটো গাড়ি চার্জ দেওয়ার জন্য কত এম্পিয়ার সার্কিট ব্যবহার করতে হবে। তো সেই ভাইয়ের কমেন্টের উপরেই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা, যে আমরা যে ব্যাটারি চালিত ইজি বাইকটি চার্জ দেই, তো তো সেই চার্জিং ক্ষেত্রে আমরা যে একটা সুইচ বোর্ড তৈরি করি, তো সেই সুইচ বোর্ডটির আসলে সার্কিট ব্রেকার কত এম্পিয়ার হলে নিরাপদ থাকবে, সেই সম্পর্কে এই ভিডিওটি তৈরি করা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাটারি চালিত ইজি বাইক অথবা অটো গাড়ি চার্জ দেওয়ার ক্ষেত্রে আসলে কত এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করলে সেটা আপনার জন্য সবথেকে নিরাপদ হবে, সেটা ব্যাটারি চার্জিং এবং চার্জার প্লাস সবকিছুর উপরেই সবথেকে বেশি নিয়ন্ত্রণ থাকে কিন্তু আমাদের যে সার্কিট ব্রেকারগুলো। সার্কিট ব্রেকারগুলো যদি আসলে ভালো এম্পিয়ার এবং সঠিক মানের ব্যবহার করা যায়, তাহলে কিন্তু আমাদের যে গাড়ির যে চার্জারগুলো সেটা কিন্তু চার্জিং অবস্থায় অনেকটাই সেফ থাকে। তো সার্কিট ব্রেকারে যদি কোনো প্রকার প্রবলেম করে, তো এম্পিয়ার কম এবং বেশি হলে তাহলে কিন্তু চার্জিং অনেকটাই প্রবলেম হবে। তো যেমন কিছু সময় আছে যে বিদ্যুতে কোনো প্রকার ফল্ট করতেই পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই কার্যকর করে এই সার্কিট ব্রেকার। তো বিদ্যুৎ অনেক সময় টিপ করে, অনেক সময় ভোল্টেজ হাই লো এবং সব সময় কিন্তু অ্যাকুরেট থাকে না, তো সেই ক্ষেত্রে কিন্তু চার্জারটি জ্বলে যাওয়ার হাত থেকে কিন্তু রক্ষা করা একমাত্র কাজ হচ্ছে সার্কিট ব্রেকারের। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এখানে সঠিক মানের সার্কিট ব্রেকার ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার চার্জারটি পুড়ে যাওয়ার হাত থেকে কিন্তু অবশ্যই রক্ষা পাবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র চার্জারটি পুড়েই থেমে থাকে না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে চার্জারটি পুড়ে যাওয়ার সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে ব্যাটারিগুলোও ব্রাস্ট হয়ে যায়, কারণ ব্যাটারিতে হাই এম্পিয়ার ঢোকার পর কারণে ব্যাটারি কিন্তু অতি দ্রুতই নষ্ট হয়ে যায়। কিছু ব্যাটারি দেখা যায় যে নষ্ট হয়ে যায়, আবার কিছু ব্যাটারি একদম ব্রাস্ট হয়ে যায়। তো আমার দেখা মতো আমি দেখছি যে একটি ব্যাটারি একদম ব্রাস্ট হয়ে গেছিল, তো সেই নিয়ে কিন্তু অনেকটাই কিন্তু প্রবলেম হতে পারে। তো যে ভাইটি কমেন্ট করেছেন, তো কমেন্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমেন্ট, যে আসলে ব্যাটারি চালিত যে বাইক চার্জ দেওয়ার জন্য কত এম্পিয়ার সার্কিট ব্যবহার করলে সেটা গাড়ি এবং চার্জার ব্যাটারি সব কিছুর জন্যই নিরাপদ থাকবে। তো আমাদের মূলত জানতে হবে যে আসলে আমাদের যে ব্যাটারি চালিত ইজি বাইকের যে চার্জারগুলো, তো সেই চার্জারগুলো কত ওয়াট বিদ্যুৎ খায়, তো সেই সম্পর্কে কিন্তু আগে ধারণা নিতে হবে। তো পাঁচ ব্যাটারির যে গাড়িগুলো আছে 60 ভোল্ট, তো সেই ব্যাটারির গাড়িগুলো কিন্তু চার্জিং অবস্থায় চার্জারের ওয়াট হচ্ছে প্রায় 900 ওয়াট, আর চার ব্যাটারিটা হালকা কিছু কম আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটু প্লাস করে ধরবো, যে 900 থেকে আমরা 1000 ওয়াট প্লাসিং রাখবো, যে 100 ওয়াট আমাদের মানে প্লাস থাকবে যাতে করে কোনো প্রবলেম না হয়। তো 100 ওয়াট প্লাস করার পর আমাদের কিন্তু 1000 ওয়াট ধরা যায়। তো 1000 ওয়াট এবং এসি সেকশনের যে 220 ভোল্ট, সেটা দিয়ে যদি আপনি যদি ভাগ দেন তাহলে কিন্তু এম্পিয়ার বের হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে এম্পিয়ার দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের 4 পয়েন্ট সামথিং এম্পিয়ার, তো 4.5 এম্পিয়ারের মতো। তো 4.5 এম্পিয়ার 5 এম্পিয়ারে কিন্তু সার্কিট ব্রেকার পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 6 এম্পিয়ার 7 এম্পিয়ার সার্কিট ব্রেকার পাওয়া যায়, আর সেই ক্ষেত্রে যদি আপনি 6 এম্পিয়ার 7 এম্পিয়ার সার্কিট ব্রেকার না পান, তো সবথেকে বেটার হবে আপনি 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করা। তো 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার যদি আপনি চার্জিংয়ের সিস্টেমে ব্যবহার করেন, তাহলে আপনার চার্জারটি অনেকটাই সেফ থাকবে। তো চার্জারে কোনো প্রকার কোনো সমস্যা হলে আপনার সার্কিট ব্রেকারটি টিপ করবে, এবং এই ক্ষেত্রে যদি আপনি বেশি এম্পিয়ার ব্যবহার করেন, যেমন 16 এম্পিয়ার 20 এম্পিয়ার, আরও বেশি এম্পিয়ার মানুষ ব্যবহার করে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেমটাই বেশি থাকে। তো চার্জারে কোনো প্রকার কোনো সমস্যা হলে কিন্তু সেটা কিন্তু কখনোই অফ হবে না, চার্জার একদম পুড়ে জ্বলে যাবে, তারপরেও কিন্তু সার্কিট ব্রেকার কখনোই পড়বে না। তো সেই ক্ষেত্রে ভালো মানের 10 এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করলেই আপনার সবথেকে নিরাপদ থাকবে। তো অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন, তো সার্কিট ব্রেকারটি একটু ভালো মানের ব্যবহার করবেন যাতে করে টিপ করতে পারে, এবং কিছু কিছু সার্কিট ব্রেকার আছে যেটা কিন্তু টিপ করে না, শুধু সার্কিট ব্রেকার নামে পরিচিত। তো সেক্ষেত্রে একটু ভালো মানের উন্নত মানের সার্কিট ব্রেকার ব্যবহার করবেন, সেটা শুধু 10 এম্পিয়ার হলেই কিন্তু আপনার হয়ে যাবে। তো সেটা ডাবল ব্যবহার করতে পারেন অথবা সিঙ্গেল ফেজও ব্যবহার করতে পারেন। তো ডাবল ব্যবহার করলে সবথেকে বেটার হবে, নেগেটিভ পজিটিভ দুইটার মধ্যেই সেফটি থাকবে, তো সেক্ষেত্রে আপনি ডাবলই ইউজ করবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ভিডিওটি নিয়ে যদি কোনো প্রকার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে করে জানাবেন।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।